জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আশায় জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আশায় দ্বন্দ্ব বিবাদে তোমাদের ভাই বলতেছে এখন তোমার ভাই নাকি সুখীর সাথে এক বছর আগে লিভ টুগেদার করবে আমার সব কথা আমরা যত গ্রহণ করা মানুষটা আমাদের টাকার কি কোনো অভাব আছে আমাদের এইসব টাকা পয়সার জিনিসের প্রতি কোনো ধরনের লোভই নাই অবশ্যই আমি সুখীরে বিয়ে করব আমি তো বলি নাই যে বিয়ে করব না আমি বলতেছি যে সে কিভাবে আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে সেটার একটা ট্রায়াল তারে দিতে হবে ওকে তারা সবকিছু সম্ভব মানে সেটা তো তোমাকে বলা যাবে না আচ্ছা ঠিক আছে বলার দরকার নেই তাহলে ওই কত কিরকম দেবেন একটু ডিলটা আরে কই দেবেন আপনি আপনার যে একবার চিন্তা হয় না মনে যে আপনি চলে গেলে আমার বাইটা কানবো আমার বাইটা কানলে তো আমি আমার বাইর লোক কানবো তুই কেন কানবি তা আমি কানবো না বোকার মতন কথা বলেন আমার বাই যখন কানবো এর সঙ্গে দিব কে তার বাই তো সঙ্গে দিব তাই কানবো আপনার লেগে কানবো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে গিয়া সঙ্গটাই দাও ঠিক আছে তোমাদের সব নাটক দেখতে দেখতে না আমার মাথা নষ্ট হয়ে গেছে ঘেন্না লাগে আমার এখন আচ্ছা ভাবে আপনার জাম করে ঘৃণা লাগে মানে আমরা তো একটু অন্যায় করছি কিন্তু এই অন্যায়টা কি আমি তো জানি না আমার একটু খুলে কইবেন আহারে সাধু পুরুষ কিচ্ছু বুঝতেছ না না কানটা খুইলা যেটা বলতেছি এটা ভালো করে ঢুকাই নাও ঠিক আছে বাইরে যাইয়া বইলো আমি না তোমাদের নামে কিডন্যাপিং এর মামলা দিব বাহ 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 চমৎকার আমরাও চাই ভাবি আমার নামে কেউ মামলা দেখ আর আপনি যদি মামলা দিতে চান তাহলে তো আপনি বাড়ি থেকে মামলা দিতে পারবেন না এখানে থেকে মামলা দিতে হবে তাহলে এখানে থেকে মামলা দেন দেখ এখনো সময় আছে সরে যাওয়ার সামনে থেকে নাইলে তোর আমি এখন না কিছু দরদ দরকার নাই তা নাকি দরকার সকাল সকাল মায়া গো কাজ যাবে চড়াইতে চাই না কিছু কিন্তু ভাবি একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন আমার বাইর যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আপনার স্ত্রীলে নিয়ে আসবো ও তাই ঠিক আছে আইসেন আমিও না দাউটারে ভালো করে ধার দেওয়া রাখবো বাড়ি থেকে আসার সময় কাফনের কাপড়টা কি না বাড়িতে রাইখে আইসো আর হুজুর রে জানাজার টাইমটাও জানাই দিয়ে আইসো আমার ভাবি কত রাগি খুব ভয় পেয়েছি ভাবি একদম ভয় শেষ আমি দুলা ভাই আসলে আপনার মতো একটা মানুষ হয় না লাখে কেন কোটিতেও এরকম একটা মানুষ হয় না দুলা ভাই আমি আপনার একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না তো দুলা ভাই আপনি কেমনে এতগুলা টাকা গাড়ি সুদ্ধা দিয়ে দিলেন আমি কোন বাপরে দেখি নাই নিজের সত্তাতে শুন একজন খুনি একজন ডাকাত সবাই তার সন্তানকে একইভাবে ভালোবাসে তুই যেমন তোর মেয়েকে ভালোবাসিস আমি যেমন আমার মেয়েকে ভালোবাসি এই পৃথিবীতে প্রত্যেকটা পিতাই তার সন্তানকে সমান ভালোবাসে দুলা ভাই আপনারে আপনার মেয়েটা কেন সহ্য করতে পারে না আমি বুঝতে পারতেছি না সব কিছুর জন্য আমি দায়ী ওর কোনো দোষ ছিল না আমি যাবো দুলা ভাই গিয়া সব বুঝিয়ে বলবো নাই চোদ তোর দরকার নাই যাওয়া আমার মেয়ে
অনেক দিন পর একটা ভালো সময় কাটাচ্ছে। ও যেখানে আছে খুব ভালো ফিল করছে। আমি ওকে আনতে গিয়েছিলাম কিন্তু ও আমার সঙ্গে আসেনি। তারপরে ও একটা আমাকে ইমেল করে, আমার চোখটা খুলে দেয়। দুলা ভাই, এই করোনার সময় WHO বলছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশ এখন আমার মানতে ইচ্ছা করতেছে না, আপনারা জড়ায় ধরতে ইচ্ছা করতেছে। দুলা ভাই, আপনি একটা মহান মানুষ, আপনি একটা খুব বড় মাপের মানুষ দুলা ভাই। হয়তো হয়তো না। আপনি কে আর আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? তোর লগে আমার এভাবেই কথা কওয়ার কথা? আমি তো মানিক ভাই, ভুলে গেছো তোমারে? মানিক ভাই? তুমি মানিক ভাই? শুনছিলাম তোমার চেহারা অনেক পাল্টায় গেছে, কিন্তু তুমি যে আসলে এতটা পাল্টায় গেছো সেটা আমি ভাবি নাই। আরে নিজের ছেলে তো আর পাল্টাই নাই, কপাল খারাপ পাল্টাই দিয়েছে। দেখ বাদ দে, কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া। সংসার কেমন চলতেছে? সংসার চলতেছে না কেন? অনেক কথা বাদ দাও, পরে বলি। না না, পরে কবি কেন, এখনই কো, আমি শুনি। ক, আসলে হয় না, আসলে আমাকে দিয়ে হবে না। আমি আমি সংসারটা কন্টিনিউ করতে পারি না, তাই সবকিছু ছেড়ে চলে আসছি। কি বললি এটা? না, তোকে দেখে তো কোনোদিন মনে হয় নাই যে তোরা সুখী কাপল হবি না, তোরাই সংসার করতে পারলি না। আসলে এই সিস্টেম হইব না, সিস্টেম বদলাই দেবো। আমি বদলাই না, সিস্টেমের মধ্যে আছি, সুখী রে বলে আছি। থাকো, অন্য কিছু না, আমার বাড়িতে থাকো, ছয় মাস থাকো, প্রমাণ করো যে তুমি আমার বউ হওয়ার যোগ্য, বলেছি। এই যে এইখানেই তোমাদের সমস্যাটা। তোমরা মনে করো আমি কেন চেঞ্জ হব, সে চেঞ্জ হোক আমার জন্য, এভাবে কি হয়? এভাবে সংসার হয় না ভাইয়া। না, এইভাবে সংসার হয় না সেটাও না। আচ্ছা, তোর লগে পরে এক সময় ডিটেইল কথা বলি, আমার একটু ব্যস্ত। ওই কাটাল গাছ তোলা একটা লোকরা খাড়া করাই তুই আইছি, অল্প একটু কথা আছে, যা পরে কথা হইব, ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি চাই অনেক এলাকার মধ্যে মনে করেন সূর্য ওঠে না। আমগো এলাকাটা তো উঠছে, তার মানে আমগো সূর্য আপনার কথা শুনে না, আমগো কথা কিন্তু আবার শুনে দেখবেন। ও তো দেখতেছি আপনি বাপ নিতেছেন কে? তাহলে কি হলো, দাঁড়াইলো কি? আপনাকে সূর্য আপনাকে কথা শুনে, আর আপনি এ নাই আমার কথা শুনেন। আপনি কিন্তু উল্টা কথা কইতেছেন, চোখ বুঝছি তো আমি, কিন্তু আমি কইছি আপনারে চোখ বন্ধ করতে, এটা আমার অর্ডার আছিল। হ্যাঁ আসি। আচ্ছা, আমি কিন্তু লোক ভালো না, অনেক খারাপ লোক আমি। সুখী আমার আছে, আমার আছিল, আমার থাকবো। সুখীর দিকে একটু চাইলে চোখ দুইটা তুলে পিচ্ছি গো দিয়ে দেবো, মার বলে ফেলবো।
লাগতেছে ওরে ধৈরা কেন যে আমি পারি না অনেক কিছু জিসানরে লাগবো কাটা ওরে কাটা দাম আর আমার হুমকি দেয় হ্যাঁ আমার বলে চোখ খুললে বলে মার্বেল রাখার এবারে গুল্লির দাম আমরাও খেলছি রে বেটা হ্যাঁ ছোটবেলায় খেলি না রে গুল্লি কি ব্যাপার আমার নয়নের তারা দুইটার মন খারাপ করলি না আরে বল আমি কি করছি আমি কিছু করো নাই সুখী আপা বাড়ি চলে গেছে চলে গেছে একদিনের মাথায় চলে গেছে আমি শর্ত দিছিলাম 6 মাস হ্যাঁ আর সে একদিনের মাথায় চলে গেল তাহলে চিন্তা করে দেখ যে একদিন থাকতে পারলো না সে আমার সঙ্গে সারা জীবন কিভাবে থাকতো বিয়ে করলে তুমি বোধ করছিলাম ভাইয়া তুমি যেটা করতে সেটা পাগলামি অলরেডি গ্রামে কথা উঠে গেছে তোমার নামে সালিশ বসবে তুমি কোনো খবর রাখো এসবের এই আমার নিয়ে যে বিচার বসাইবো এত বড় বুকের বাটা কার কার এত সাহস আছে তোর ভাই ইতিহাস জানে না গ্রামবাসী আরে জানে জানে সব কিছু জানে কবে কি করছো কি না করছো নাকি কোনোদিন করোই নাই নাকি অন্যের কাছ থেকে শুনে এসে আমাদের কাছে গাল গপ্প করতেছো এটা এত ওজন আমি যে কেমনে সর করে যাইতে আমার সামনে থেকে আমি নিতে পারতাছি না আমরাও আর নিতে পারতেছি না শোনো একটা কথা বলি আমার দুলাবার বংশের দিকে কেউ কোনোদিন আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই আর সে আপনার জন্যে হঠাৎ করে তুই তুই থেকে আপনার কাছে এলি কাহিনী কি কাহিনী কি মানে আপনারে তো আমি এখন পর্যন্ত স্বীকৃতিই দেই নাই আর স্বীকৃতি না দিলে কি আপনি আমার কাছে একজন অপরিচিত মানুষ অপরিচিত মানুষের সাথে কি ব্যবহার করতে হয় আপনি আপনি করে কথা বলতে এটাই তো স্বাভাবিক স্বাভাবিক দিকে মাইন্ড করি না অস্বাভাবিক হইলে মাইন্ড করতাম এতই মাইন্ড করতাম এতই মাইন্ড করতাম খালি তালি দিতে থাকতাম এসব কি আরে এগুলো তো আমি চিনি না এরা তো আমি মিথ্যা কথা বলবে বলো তাদের কথা কে বিশ্বাস করে আচ্ছা উপরে আল্লাহ আছে না সব কিছু দেখতেছে সব কিছুর বিচার করবে ইনশাআল্লাহ জবের ব্যাপার তো মামা এখনই সব সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে পাইতে পেরেছেন মানিক ভাই আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই গো বলো এই মামাই আমাকে বলেছিল আপনাকে খুন করতে হবে এ মামা আপনি চুপ করেন এরপরে আমি মাসুদকে মনে করে আপনাকে খুন করার জন্য হায়ার করে যাচ্ছিলাম আপনি আমার মাফ করে দেন মানিক ভাই আপনি আমার মাফ করে দেন তাহলে আমার মামা মামাই মনে করছিল সে আমার খুন করে ফেলাইব কিন্তু হায়াত মধ্যে আল্লাহ রাতে এটা মামাই মনে ভুলি মামাই চাইলে কি আমার মারতে পারবো হ্যাঁ পারবো না এই এই মামা এই মিলন মারছা পাই দর পাই দর মানিক ভাই মামার এখন কি হবে কো মামার এখন প্রমোশন হইব মামাই মামা থেকে উকিল হয়ে যাব আমার নামে যে বিচার হইব সেটা আর আমার পক্ষের উকিল হলো মামা এবং এই মামলায় মামার জিততেই হইব জিততেই হইব নাহলে মামার উপায় নাই জিততে না পারে তাহলে মামারে গ্রাম থেকে বাইর করে দেব আচ্ছা যদি না পারে আমি মেরে ফেলবো মামা দেখছেন জজ টজ লাগতেছে না এই জায়গায় জল্লাদেই রায় দিয়ে দিছে ডাইরেক্ট এই দুধ হাতে কই থাকেন সারাদিন বলেন তো আমি আপনারই খুঁজতেছিলাম কেন তুমি আমারে খুঁজতেছো কেন ভাইজান সুখীর সাথে আমার সব কথা হয়ে গেছে ও আপনাকেই বিয়ে করব আমারে বিয়ে করব ওকে ফাইন বাট ও তাহলে ওই ছেলের সাথে চলে গেল কেন ওয়াই ভাইজান ও একটা ভুল করে ফেলছে কিন্তু ও যখন ওর ভুলটা বুঝতে পারছে তখন কিন্তু ও ঠিকই ফিরে আসতে চাচ্ছিল তাহলে ফিরে ফিরে যদি আসতে চাও তো ফিরে আসে না কেন তার কি পা ছিল না সে আসতে পারতো না হ্যাঁ ওয়াই ভাইজান ও তো ওর ভুল বুঝে ব্যাক করতে চাইছিল কিন্তু তারা তো ওরে আটকাই ফেলছে ও মাই গড মানে আটকাইছে কেন ওই ছেলের চরিত্র কি ভালো চরিত্র খারাপ হলে তো সর্বনাশ না ভাই এরকম কোনো কিছু না আর সুখী ওই বাড়িতে যাওয়ার পর থেকে তো আমি ওর সাথেই ছিলাম আর আমরা দুজন ফাইট করে ওখান থেকে ফিরে আসছি আই সি আমি জানতাম গ্রামের মেয়ের অনেক সাহসী হয় ইউ আর লাইক দেন পারবা তোমরা হবে লাইক দিলাম একটা তাহলে তো ভাই এখন আর কোনো সমস্যা নাই তাহলে এখন আপনি কি বলেন ওরে আমার ভাল লাগছে আসলে খুব ভাল লাগছে আমি
আমি যদি বিয়ে করি ওরাই করবো। তাইলে ঠিক আছে, তাইলে আমি আবার ওরে গিয়ে বলি যে নতুন করে আবার বিয়ে সবকিছু যেন ঠিকঠাক করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ওকে। গ্রামের ফাজিল ছেলে মানিক, তুই বলছিলি আমার চোখ দিয়ে মার্বেল খেলবি। ওরে মার্বেল খেলবি কেমতে? মিয়া বেপি রাজি তো কে করে কাজ, মেয়ে তো রাজি, তো ওর চোখ খুলে আমি মার্বেল খেলবো ফাজিল। আর আচ্ছা রবিউল, কি বাবা, তুই যে ড্রাইভার সাহেবকে নামিয়ে দিয়ে নিজেই গাড়িটা চালিয়ে চলে আসলি, ওই টাকাগুলোর সাথে কি গাড়িটাও মেরে দেওয়ার ইচ্ছা আছে নাকি? আহা, শ্বশুরেরই তো গাড়ি, মেরে দিলে সমস্যা কি? বাবা, মামির মাথায় যতটুকু ঘিলো আছে তোমার মধ্যে অতটুকু নাই। শোনো, ওই যে আমার এক বোন ছিল, তার জামার হচ্ছে মিতা, মিতাক গিলাম মিতাক, সে সবাই কি বলতে জানো, তোমার মতো সহজ সরল ছিল লোকটা, কিন্তু সবাই বলতো এ মিতাক তোকে কে চালায় রে, তোর ইঞ্জিন কে চালায় একজন। তখন বোঝা গেল কি জানো, আমার বোন হলো ইঞ্জিন, সে বোন চালায় এগুলা। এই এই রে, তোর এই কথার মানে কি? হ্যাঁ, আরে মানে টানে কিছু না, মামা আমাকে তোমার ইঞ্জিন বলছে, তুমি এটাও বোঝো না। শোনো মামা, তোমার মাথায় ঘিলু একটু কম আছে তো, যদি কম বোঝো মামির কাছে বুঝে নিও, তাহলে তো হয়ে যায়, ডিস্টার্ব করো না তো। কি বললি তুই? আমি কম বুঝি? হ্যাঁ, আমি কম বোঝা মানুষ। মামা শোনো, উলো বনে নিজেকে খাটাস মনে করলে হবে না, তুমি সুন্দরবনে যাও, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখলে তোমার কাপড় চোপড় ঠিক থাকবে না, বুঝতে পারছো? রবিউল, মুখ সংযত কর, মুখে যা আসছে তাই বলছিস, তোর মামির সামনে আমাকে অপমানজনক কথা বলছিস, আগে তুই এরকম ছিলি না। বুঝেছি, যে টাকার বস্তা হাতে পেয়েছিস না, শরীর গরম হয়ে গেছে, এই টাকা না হলে আমার সঙ্গে এইভাবে বেয়াদবি করার মতো ছেলে তো তুই না। তো হইছে হইছে, বেয়াদবি করছে যা করছি, এখন চিন্তা করো কি টাকাটা যে আনলাম সেই টাকাটা এখন কি করা যায় সেটা চিন্তা করো। শোনো, 5 কোটি টাকাকে কিভাবে 50 কোটি টাকা করতে হয় সেটা নিয়ে চিন্তা করো, ওই শ্বশুরের সাথে টক্কর দিতে যেও না। এই নিনা, হঠাৎ করে ওর শ্বশুরের জন্য তোমার দরদ এত উতলি উঠু কি কারণে? হ্যাঁ, কারণটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটা কোন ধরনের কথা? আমি তো মামার ভালোর জন্যই বলেছি নাকি? ভালোর জন্য বলেছো না কিসের জন্য বলেছো সেটাই তো কথা, সেটাই আমি বের করব। দাঁড়াও, আগে বাড়িতে চলো, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি। তোমরা গাড়ির গ্যারেজে আইসা, এখানে গাড়ি পার্কিং করছে নাইমা চলে যাব, এমন ঝগড়া শুরু করে দিছো, এসব বাদ দিয়া চলো, নামি নাইমার টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি যাই। মানিক যা বলতেছে বুঝছো, আমার ইচ্ছা করতেছে খালি ওর মুখে থাপড়ায়, কিন্তু থাপড়ানোরা থাপড়ায় বুক কে? আমি তো মানুষজন নাই। আমি কি তোর থেকে বয়সে ছোট? ধারণা আছে আমার সম্পর্কে তোর কোন ব্যাপারটা? ভাই এরকম না, আমি তো আপনার আগেই বলছি আমি আপনার বুদ্ধি দিই নাই। আমি একটা জিনিস ভেবে দেখলাম, শিক্ষাটা খুবই জরুরি, শিক্ষা থাকলে মানুষের ওটা অনেক বড় শক্তি।